প্রিয় দর্শক, আপনাদের একটি শকিং নিউজ দেই। তুরস্কের S-400 মিসাইল সিস্টেম কিনে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। মস্কো কি তা মানবে, কিংবা টার্কিশ আর্মি বা কেন দিবে? ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন আমেরিকা তার F-35 জয়েন্ট স্ট্রাইক ফাইটার জেট প্রোগ্রাম থেকে তুরস্ককে বাদ দিয়েছে। এর কারণ, টার্কিশরা রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয় করেছে ওয়াশিংটনের দাবি উপেক্ষা করে। এতে ক্ষিপ্ত হয়ে আমেরিকা তার দীর্ঘদিনের মিত্র তুরস্কের উপর ফাইন্যান্সিয়াল অ্যান্ড ডিফেন্স স্যাংশনস আরোপ করে। কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট বা কার্সা নামের আইনের আওতায় এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব দেশ আমেরিকার কথা না মেনে রাশিয়া থেকে অস্ত্র কিনবে, সেসব দেশের উপর ওয়াশিংটন বিভিন্ন রকম নিষেধাজ্ঞা আরোপ করবে এবং তার জন্যই এই আইন তৈরি করা হয়েছে। ওয়াশিংটনের মতে, রাশিয়া থেকে অস্ত্র কিনলে মস্কো আরো পাওয়ারফুল হবে, ফলে রাশিয়ানদের বিরুদ্ধে আমেরিকার বিশ্বনীতি অকার্যকর হয়ে পড়তে পারে। তাই একান্ত রাশিয়ান ব্লকের দেশগুলো ছাড়া বাকিরা যেন রাশিয়ান মিলিটারি ইকুইপমেন্ট ক্রয় করতে না পারে, তার জন্য US কংগ্রেসে পাশ করা হয়েছে এই কার্সা ল। অনেক দেন দরবার করার পরে ফাইন্যান্সিয়াল স্যাংশন উঠিয়ে নিলেও আমেরিকা F-35 প্রোগ্রাম থেকে তুর্কিদের বহিষ্কার করে দেয়। টার্কিশ এয়ারফোর্সের জন্য ইতিমধ্যে তৈরি করা 6টি F-35 ডেলিভারিও দেওয়া হয়নি, যেগুলো গত বছরের জুলাইতে ডেলিভারি দেওয়ার কথা ছিল। এখন সেই 6টি F-35 এয়ারফোর্স ভ্যারিয়েন্টগুলোকে US এয়ারফোর্সের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এদিকে তুরস্ক আমেরিকার F-35 জয়েন্ট স্ট্রাইক ফাইটার জেট প্রোগ্রামে শুরু থেকেই যুক্ত ছিল। তাদের ইনভেস্টমেন্ট প্রায় $2 বিলিয়ন। তুরস্কের ছোট বড় 20টি এরোস্পেস অ্যান্ড এভিয়েশন টেকনোলজি কোম্পানি F-35 এর বিভিন্ন অংশ ও পার্টস বানাত। সেসব কোম্পানিগুলোকেও তালিকা থেকে বাদ দেওয়ার প্রসেসিং চলছে। তবে তুরস্কের S-400 ক্রয়ের পিছনে রয়েছে অন্য এক রহস্য। তাই শত বাধা উপেক্ষা করেও তারা রাশিয়ান S-400 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ক্রয় করেছে, যা আগে এক ভিডিওতে আমি বলেছি। যাই হোক, তুরস্ক জোর লবিং করছে F-35 প্রোগ্রামে রি ইনক্লুড হবার জন্য, কারণ তাদের এয়ারফোর্সের ফিউচার মডার্নাইজেশন চলছিল F-35 কে কেন্দ্র করে। এখন ইমিডিয়েট কোনো প্ল্যাটফর্ম তারা পাচ্ছে না যা দিয়ে F-35 কে রিপ্লেস করবে, তাই এত জোর চেষ্টা। আর এই দুর্বলতাকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে ওয়াশিংটন। মার্কিন সিনেটররা এবার প্রস্তাব দিয়েছে, আমাদেরকে S-400 দিয়ে দাও, আমরা তোমাদেরকে F-35 প্রোগ্রামে ইনক্লুড করার কথা চিন্তা করব। US মিলিটারি প্রায় বিভিন্ন বিদেশি মিসাইল সিস্টেম ক্রয় করে, যার 90% থাকে শত্রুপক্ষের তৈরি করা। উদ্দেশ্য, সেসব সিস্টেম অ্যানালাইজ করে তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এজন্য তাদের বাৎসরিক একটা বাজেটও থাকে, আর সেই প্রসেসেই তুরস্কের ক্রয় করা S-400 মিসাইল সিস্টেম কিনতে চায় আমেরিকা। মার্কিনেরা এ সংক্রান্ত একটি প্রস্তাব তুর্কিদের দিয়েছে, কিন্তু তুরস্কের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আমেরিকানরা বলছে, তুরস্কের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যদি F-35 এর আশেপাশে অপারেশনাল থাকে, তাহলে এর সেন্সর সিস্টেম F-35 এর ডেটা গোপনের রাশিয়ায় পাচার করে দিবে। এর পিছনে যুক্তি হিসেবে তারা বলছে, টার্কিশ S-400 স্যাম সিস্টেমের সেন্সর সুইটে রাশিয়ানরা এমন কিছু বাগ ইনস্টল করে দিয়ে থাকতে পারে, যা টার্কিশদের অজ্ঞাতে রাশিয়ান সার্ভারে F-35 এর রাডার সিগনেচার ডেটা সেন্ড করতে পারবে, ফলে রাশিয়ানরা এই স্টিল ফাইটারের রাডার সিগনেচার সহ টেকনিক্যাল দুর্বলতাগুলো ধরে ফেলতে সক্ষম হবে। আর এতে করে দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান F-35 এর গোপন সব জারিজুরি ফাঁস হয়ে যাবে রাশিয়ানদের কাছে। মস্কোর বিরুদ্ধে ইনএফেক্টিভ হয়ে পড়বে F-35। তাই তারা তুরস্কের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনে নেবে এবং তুর্কিদের পুনরায় F-35 প্রোগ্রামে ইনক্লুড করবে। তুরস্ক যদি এই প্রস্তাবে রাজি হয়, তবে এতে করে আমেরিকার জয় হবে দুই দিকে। তুরস্কের মতো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটি দেশ হাতে থাকল এবং শত্রুর মারাত্মক অত্যাধুনিক একটি অস্ত্রের টেকনিক্যাল গোপনীয়তা জেনে নিতে পারল। এখন দেখার বিষয় তুরস্ক কি করে, তাদের পদক্ষেপ কি হয়। তাদের কাছে F-35 আর আমেরিকার বন্ধুত্বের দাম বেশি, নাকি রাশিয়ার সাথে সমঝোতা আর আঞ্চলিক স্থিতিশীলতার মূল্য বেশি? তবে আমার ধারণা, তুরস্ক এই প্রস্তাব প্রত্যাখ্যান করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে অ্যাট হোম, স্টে সেফ, টেক কেয়ার অব ইউর ফ্যামিলি। লাভ বাংলাদেশ, লং লাইফ বাংলাদেশ। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন, তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।